দুবাইয়ের রাজকুমারী শেখা মেহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। সংক্ষেপে সবাই তাকে শেখা মেহরা নামেই চেনেন। সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে তিনি। রূপালী পর্দায় নয়, তিনি বাস্তবের রানী। তবুও তার জনপ্রিয়তা কোনো চলচ্চিত্র তারকার থেকে কম নয়। তিনি সুন্দরী তো বটেই, সেই সঙ্গে তার চেহারায় রয়েছে আভিজাত্য। রূপে যে কোনো নায়িকাকে হার মানাবে এই রাজকুমারী। বরাবরই তার উজ্জ্বল উপস্থিতি নজর কাড়ে তার ভক্তদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রাজকুমারীকে নিয়ে চর্চার অন্ত নেই। সম্প্রতি বিয়ে হয়েছে শেখা মেহরার, যা এই মুহূর্তে দুবাইয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। মেহরার স্বামীর নাম শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুম। তবে তাদের বিয়ের কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেনি। এদিকে মেহরার বিয়ের খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। 1994 সালে দুবাইয়ের রাজ পরিবারে জন্ম মেহরার। ফলে ছোট থেকেই রাজঘরানায় বড় হয়ে উঠেছেন তিনি। রাজকুমারী বলে কথা, মেহরা যে সবসময় প্রচারের আলোয় থাকবেন সেটাই স্বাভাবিক। তাই দুবাইয়ে কোথাও গয়নার বিপণির উদ্বোধন হোক কিংবা কোনো পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সর্বত্রই ঝলমলে উপস্থিতি মেহরার। রূপালী পর্দার তথাকথিত নায়িকাদের মতোই বিভিন্ন ধরনের পোশাকে প্রায়শই নিজেকে মেলে ধরেন এই রাজকুমারী। ঘোড়ার প্রতি মেহরার প্রেমও নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার বাবার মতোই ঘোড়া ভালোবাসেন মেহরা, এর আভাস পাওয়া গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। দুবাইয়ে বিভিন্ন ধরনের সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত মেহরা। বরাবরই দুস্থদের পাশে থাকেন তিনি। নারীদের ক্ষমতায়ন, পরিবেশ রক্ষার মতো বিষয় নিয়ে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করতে দেখা গিয়েছে মেহরাকে।